আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার দ্বিতীয় ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌফিক আহমেদ। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন, যেহেতু ঈদ শেষ, সেহেতু ঈদের মজাটা এত সহজে অবশ্য শেষ হয় না আশা করব। আমার কাছে তো মনে হয় যে ঈদের মজা আসলে কমপক্ষে 7টা দিন অবশ্যই থাকে। তো সবাই ঈদের অনেক অনেক মজা করবেন, এবং সাথে সাথে কে কেমন কি করছেন, ঈদে কোথায় গেলেন বা ঘুরতে গেলেন বা কি করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একটা কথা হচ্ছে যে যারা ঢাকা থেকে আসছেন, বিভিন্ন জেলা বা বিভাগে যারা আসছেন, বিভিন্ন নিজের বাহন নিয়ে হোক বা যেভাবে আসেন না কেন, অবশ্যই তারা এতদিন, হয়তো আজকে ঈদের তৃতীয় দিন, সুতরাং সবাই অনেকেই ব্যাক করছেন তাদের গন্তব্যে। সেহেতু যারা, বিশেষ করে আমি বলবো যারা বাইক নিয়েই যাতায়াত করছেন, তারা অবশ্যই অবশ্যই, এটা আমি বারবার করে বলি, গত ব্লগটাতেও বলছিলাম যে অবশ্যই সেফটি গিয়ার পরবেন, হেলমেট পরবেন ঠিক মতো, এবং সকল আসলে মূলত সকল ধরনের সেফটি গিয়ার এবং হেলমেট, গ্লোভস, নি গার্ড সব কিছু পরে সাবধানে অবশ্যই ব্যাক করবেন সবাই। আমি গত ব্লগে বলছিলাম যে আমার এই FZS Version 3 বাইকটার রিভিউ দেব, কিন্তু যেহেতু ঈদ চলে এলো, সেহেতু একটু ঘোরাঘুরি হোক বা যাই হোক না কেন, সেক্ষেত্রে আসলে ব্লগটা একটু দেরি হচ্ছে। মূলত ব্লগটা হবে 8000 কিলোমিটার পর আসলে যে ইমপ্রেশন রিভিউটা দেওয়া যায় সেটাই দিব, আসলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে যে বাইকটার 8000 কিলোমিটার চালানোর পর বা 10000 কিলোমিটার চালানোর পর বাইকটার অবস্থা কেমন থাকে বা কী থাকে, সেটা কী কন্ডিশনে থাকে বা আছে এটা ইয়ামাহার। আমরা জানি যে আসলে মূলত বর্তমানে যে বাইকগুলো আছে এটা তো আসলে দুইটা কন্ডিশনে আসে, একটা হচ্ছে বাংলাদেশে যেটা তৈরি সেটাপ হয়, আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া থেকে যেগুলো আসে। তো এটা নিয়েও একটা অবশ্যই রিভিউ থাকবে সামনে, যে কন্ডিশন সম্পর্কে, যে ইন্দোনেশিয়ান বাইকগুলোর আসলে কন্ডিশন কেমন, তারপর বাংলাদেশিগুলার কন্ডিশন, বাংলাদেশে যেগুলো সেটাপ হচ্ছে এগুলোর কন্ডিশন কেমন, এবং ইন্ডিয়ার যে, ইন্ডিয়া থেকে আগত যে বাইকগুলো আসছে সেগুলোর কন্ডিশন কেমন, অবশ্যই এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে। আর বন্ধুরা একটা কথা হচ্ছে যে ঈদে মূলত যেহেতু কোরবানির ঈদ ছিল, সেহেতু আসলে আপনারা তো সবাই জানেন যে নিজেরাই আসলে ভুক্তভোগী যে কোরবানিতে যেহেতু গরু বা পশু কোরবানি দেওয়া হয়, সেহেতু ওইভাবে করে আসলে ঈদের দিনটা বেরোনো যায় না আসলে। আমি নিজের কথাই বলি যে নিজেই কিন্তু আসলে ওইভাবে বের হইতে পারি নাই, যেহেতু কোরবানি ঈদ সেহেতু, আর আমিও দেখলাম বড় বড় নেয় অন্যান্য বারের থেকে এবার আসলে বাইরে জনসমাগম কম ছিল ঈদ উপলক্ষে, ঈদের যেহেতু মানে বললাম ঈদের পর দিন বা তার পর দিন আজকে তৃতীয় দিন, এটা এক ধরনের পজিটিভ দিক হতে পারে। কারণ আমি মনে করি কি যে যেহেতু করোনার কাল চলছে, এরকম একটা মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে, সেহেতু যত বাসা থেকে কম বেরোনো যায় ততই আশা করব ভালো। আর যদি সবাই আসলে খুব প্রয়োজন ছাড়া তো বেরোনো আসলে উচিত নয়, তারপরে যদি বের হন তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
তো বন্ধুরা, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করতে পারি। বিষয়টা হচ্ছে যে বাইকের লাইসেন্সের বিষয়, বাইকের রেজিস্ট্রেশনের বিষয়টি। বন্ধুরা, আমার ক্ষেত্রে আমি বলি আপনাদের, আমি মূলত 2019 সালের 31 মে এই FZS ভার্সন 3 বাইকটা এসিআই মোটরস থেকে কিনি, যেটা খুলনাতে অবস্থিত রিং কনসোর্টিয়া থেকে। তো বাইকটা আমার সব দিয়ে, যেমন হচ্ছে আপনার সরকারি যে ট্যাক্স সহকারে আমার পড়ছিল 2,95,000 টাকা, এবং তখনই আমার একটা মাথায় বাইক কিনে ফেলছি যখন, তখন মাথায় আসলো যে আসলে ওই সময়টাতে বাংলাদেশ সরকারের যে ট্রাফিকের যে আইনটা নতুন সংস্কার করা হয়েছিল, এবং পাশাপাশি যে সংস্কার করা হয়েছিল এটাতে অনেক কড়াকড়ি খুব কড়াকড়ভাবে আইনটা জারি করা হয়েছিল, দ্বিধায় আমি চিন্তিত হয়ে পড়ি যে এখনই আমার বাইকটা তো কিনে ফেলছে, এখন রেজিস্ট্রেশন করতে হবে যেভাবে হোক। তো সেক্ষেত্রে আসলে আমি চাইছিলাম যে ওই খুলনা রিং কনসোর্টিয়াতে আসলে টাকাটা দিয়ে দিবে, এক্সট্রা কিছু 3,000-4,000 টাকা এক্সট্রা দিলে তারা লাইসেন্সটা করে দিবে। তো পরক্ষণে আমার একটা মাথায় একটা জিনিস আসলো যে আমি তো নিজেই এটা করতে পারি, আমি কেন কারোর মাধ্যমে বা কেন অতিরিক্ত টাকা দিয়ে শুধু শুধু কেন আমি এটা করতে যাব। সেক্ষেত্রে আমি আপনাদের সকলকে বলবো, আমি বিশ্বাস করবেন কি না করবেন জানি না, তবে নিজে আসলে করার ভিতর যে একটা আনন্দ, এবং খুব একটা বেশি যে ঝামেলা তা কিন্তু নয়। আমি নিজেই খুলনা বিআরটিএ থেকে খুব সহজেই কোনো অতিরিক্ত টাকা পয়সা প্রদান না করেই নিজের লাইসেন্সটা নিজেই করছি। আমি আশা করব আপনারা কখনোই অন্য কারোর মাধ্যমে আসলে লাইসেন্সটা করাবেন না, যে নিজে নিজে করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের অনেক টাকা কিছুটা বেঁচে তো যাবেই, প্লাস কোনো ভোগান্তির শিকার হবেন না। কারোর মাধ্যমে আসলে যদি আপনি করান লাইসেন্স, তাহলে কিন্তু আপনার অনেক ভোগান্তি হতে পারে, সে অনেক দেরি করাবে আপনাকে, আজ না কাল বলে বলে বিভিন্ন কিছু বলবে। আর বাইকের রেজিস্ট্রেশন করার প্রসেসটা খুবই সহজ, আসলে খুব একটা কঠিন কিছুই নয়, এটা খুব ইজিলি আপনি একবার যদি শুনেন যে বিআরটিএতে যে কী কী লাগবে, কী বিষয়গুলো হইলে আমার লাইসেন্সটা হবে, তখন ওরাই সব কিছু সব ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে, এবং পাশাপাশি আপনারা সেই ইনফরমেশন অনুযায়ী কাজগুলো করতে পারবেন খুব ইজিলি। যেমন আমি যখন করছিলাম তখন হচ্ছে আপনার বিআরটিএতে প্রথম যাওয়ার পরে মূলত ব্যাংকে টাকা জমা দিতে হয় বাইকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। আপনারা প্রথমে বিআরটিএতে যাবেন, যাওয়ার পরে যে বিআরটিএ সংশ্লিষ্ট যে ব্যাংকটি আছে ওই ব্যাংকটিতে আপনারা নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ আমি করেছিলাম কিস্তিস্বরূপ, 2 বছরের কিস্তিস্বরূপ পড়ছিল 13,074 টাকা। সুতরাং প্রথমত আপনি 13,074 টাকা ব্যাংকে জমা দিবেন NRBC ব্যাংকে। ওখানে জমা দিতে গেলে আপনার প্রথমে আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দিতে হবে ওখানে ব্যাংকে, এবং পাশাপাশি আপনার বাইকের আপনার বাইকের ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বারটা দিতে হবে। যাক, আমি আর একটু সামনে যাব, আমার ফ্রেন্ড হয়তো এখানে থেকে যাবে, একটু মামন। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথমত এই দুইটা জিনিস যদি হয়, যে বাইকের ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বারটা এবং ভোটার আইডি, এটা যদি ব্যাংকে দেওয়া হয় তাহলে আপনার ওইখানে টাকাটা জমা দিলে ওইখান থেকে যে রিসিটটা দিবে, একটা রিসিট দেবে, ওই রিসিটটা আপনার পরবর্তীতে যে রিসিটটা দিবে ওইটা একটা, এরপর আপনার ওই বিআরটি অফিসে বা ওই অফিসের আশেপাশে যে ফটোকপির দোকানগুলো আছে ওইখান থেকে একটা ফর্ম নিতে হবে, আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে, আবেদন ফর্ম। এবার ওইখানে আপনি যদি আবেদন ফর্মটা দেখেন তাহলে আপনি নিজেই কারোর কোনো হেল্প ছাড়াই নিজেই আপনি অবশ্যই সেগুলো পূরণ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবং পূরণ করার পর সাথে 3 কপি
পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করা লাগবে, এবং এর সাথে আপনার অবশ্যই, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি আসলে এই নিয়মটা হয়েছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা লার্নার কার্ডের ফটোকপি অবশ্যই এখানে জমা দিতেই হবে, এটা মাস্ট, এটা আসলে না করলে হবে না। তারপর আপনার এসএসসি সার্টিফিকেট, একটা এসএসসি সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে, ভোটার আইডির ফটোকপি দিতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যে বাইকটা কিনেছেন সেই বাইকের শোরুম পেপার, শোরুম পেপারটা অবশ্যই অবশ্যই দিতে হবে। মাত্র এই কয়টা জিনিস যদি আপনি সংগ্রহ করে বিআরটি অফিসে যে জমা দিতে পারেন, এবং সাথে ওই যে টাকাটা জমা দিয়েছিলেন ব্যাংকে, ওই ব্যাংকের যে রিসিটটা, ব্যাংক রিসিটটা আপনাকে একটা রিসিট দেবে, ওই রিসিটটার ওর সাথে অ্যাড করে আপনার একসাথে যদি জমা দিয়ে দেন, ব্যাস তাইলে কাজ শেষ। আসলে আর কোনো আপনার তেমন কোনো কাজ নাই, আপনি এই কাগজগুলো এক জায়গায় করে একটা ফাইল তৈরি করে ওইটা যদি আপনি বিআরটিএ নির্দিষ্ট স্থানে জমা দিয়ে ফেলেন, তাহলে আপনার কাজ শেষ। এবং ওইখান থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনাকে যে আপনাকে 20-30 দিনের ভেতর আপনার নির্দিষ্ট যে ফোন নাম্বারটা দেওয়া হবে, ওই ফোন নাম্বারে এসএমএস যাবে যে আপনার নাম্বার এক নম্বর, যে একটা রেজিস্ট্রেশনে যে প্রাথমিক যে স্লিপটা দেয় ওই স্লিপটা আসবে, ওই স্লিপটা যখন আসবে তখন আপনি ওইটার ফটোকপি বা ব্যাংক রিসিটের ফটোকপি, পিছনে বাইকের পেছনে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট যেখানে দেওয়া হয় ওইখানটায় আপনি ফটোকপি করে লেমিনেটিং করে ওইখানে দিতে পারবেন। তাহলে আপনাকে কোনোভাবেই আর আসলে সার্জেন্ট হোক বা পুলিশ হোক কখনো আপনাকে কোনো আইনের আওতায় আপনার বাইকটাকে আনতে পারবে না।